এবার পেঁয়াজ রসুন ছাড়ায় রান্নাতে হবে বাজি মাছ। রইল সম্পূর্ণ রেসিপি। শনি বৃহস্পতি মঙ্গল যে কোনো দিনই আর চিন্তা নেই। এবার নিরামিষ রান্নায় নিয়ে চলে এলাম নতুন বাহার। নিরামিষ রান্নাতেও এমন কিছু পদ আছে যা দেখলে বা খেলে জিভে জল চলে আসছে। আজকের রেসিপিটা সেটাই। বাড়িতে পনির বানিয়ে নিয়েছি, তবে এটা পনির না, ছানা। ছানার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর সব থেকে বলে রাখি, ছানাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, কেননা আজ আমি বানাতে চলেছি পেঁয়াজ রসা ছাড়াই জিভে জল আনা পনিরের কোফতা কালিয়া। কেমন বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি একবার দেখুন। হাতে তালুর সাহায্যে এইভাবে ঘষে ঘষে নেব, যাতে ছানাগুলো একদম ভালো করে মাখো হয়ে যায়। এরপর হলুদ, জিরে, ধনে, লবণ, আর দিলাম একটু জোয়ান। জোয়ান কেন দেওয়া হয় বলতো? যাতে ডাইজেস্ট ভালো হয় আর খেতেও একটা অন্য স্বাদ আসে। মন্দ আমার তৈরি এক এক করে পনিরের কোফতাগুলো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে বল বানিয়ে নেব। আমি এরকম ছোট ছোট কোপ্তা বল বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে বানাবে। নিরামিষের দিনগুলোতে রইল না আর চিন্তা, এইভাবে বানিয়ে খেলে ছোট থেকে বড় সবাই করবে প্রশংসা। তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো। নিরামিষ রান্নায় কিন্তু বেশ একটা ঝক্কি নেই, অল্প তেল মশলাতে কি সুন্দর রান্না হয়ে যাবে বুঝতেও পারবেন না, আর সবাই খাবে কিন্তু চেটে পুটে। আলুগুলোকে ভেজে দেবো হালকা আঁচে। এরপর মশলা, যেমন জিরে, লঙ্কা, আদার একটা মশলা করেছি। এর মধ্যে এক এক করে জিরে, হলুদ, ধনে, লঙ্কা আর একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে একদম তেল ছেড়ে আসে। মশলা ভালো করে কিন্তু রান্নায় কষাতে হবে, যত মশলা কষাবে তত স্বাদ বাড়বে। এরপর ডুমো তেলে আমি এক এক করে পনির কোপ্তা বলগুলো ভেজে নেব। আর ভাজার ক্ষেত্রে কিন্তু এখানে শ্যালো ফ্রাই করতে হবে। রিফাইন তেলে এক এক করে বলগুলো ভেজে নিচ্ছি। এইগুলো তোমরা ভাজতে ভাজতে কি মনে হচ্ছে যে শুধু শুধু একটু খেয়ে নি, তাই না? হ্যাঁ, শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তরকারি করে খেলে তো আর কোনো কথা নেই। এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। পনির মানে কিন্তু চেনা পদ, আর রোজ রোজ একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না। মাছ মাংস কেন, বরং চেনা পনিরকে এর রূপ দিতে পারে অন্যরকম ভাবে উপায়ে। লাগবে না কোনো ঝুট ঝামেলা, শুধু দরকার একটু সময়। 3 কাপ জল দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো। এবারে নিরামিষের দিনগুলিতে যদি বাড়িতে কোনো অতিথি এসে থাকে, চিন্তা নেই, পনিরের এবারে একঘেয়ে পদ না, একটু স্বাদে অন্যরকমের রেসিপি বানিয়ে করে দিন বাজি মাছ। আমার তো রান্না কমপ্লিট, সব শেষে একটু ঘি দিয়ে দেবো। ঘি না দিলে নিরামিষ রান্নার আবার স্বাদ বাড়ে না। তৈরি আজকে আমাদের আলু পনিরের কোপ্তা কারি। গরম ভাতের সাথে খেতে যা লাগবে না, লাগবে না তরি তরকারি আর বা ডাল তরকারি। এই একটু পনির কোপ্তা কারি দিয়ে উঠে যাবে সাবরে এক থালা ভাত। আমার রেসিপি কমপ্লিট। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাকে আরও ভালোবাসা দিয়ে যাবেন। সবাইকে টাটা।